এটা আছে 2020-র গাড়ি, ২০২০ R15 V4 ডার্ক নাইট এডিশন আছে। আচ্ছা, গাড়ি চলা আছে 10 থেকে 11 হাজার কিলোমিটার, 10 থেকে 1,45,000। এটা অন টেবিল, কিছু নেগোসিয়েশন আমি করে দেবো। আসলে 13,000 চলা আছে সম্ভবত। আচ্ছা, বয়স আছে 9 মাস সামথিং, 9 মাসের মতো বয়স। হ্যাঁ, 8,000 কিলোমিটার চলা আছে গাড়ি। 8,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার চলা আছে। আর এটা আমি মান সিট কাটা না। আচ্ছা, এটা R15 V3S আছে, 7 মাসের গাড়ি, 7 মাস। আর এটা আমি দাম রেখেছি 1,35,000 টাকা। 1,35,000, 83,000 টাকা, অনলি 10 মাস বয়স হবে। আচ্ছা, আর এটা চলা আছে 2,514 কিলোমিটার, 2,500 স্পোর্টস হেলমেট, একটা গিফটের ব্যবস্থা রয়েছে। আরিয়ান, ওয়েলকাম টু মেবি বাইকার্স চ্যানেল। আই হোপ তোমরা সবাই আছো ভীষণ ভীষণ ভালো, আর না ভালো থাকলে আমি আছি মন ভালো করে দেবো। আরো একবার চলে এসেছি কোথায়, মিত্রাঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, যেখানে রয়েছে হিউজ কালেকশন স্পোর্টস এর নেকেড ভাউজার লাগানো যে কোনো লেভেলের গাড়ি এখানে পেয়ে যাবেন। এছাড়া মাইলেজেবল গাড়ি কালেকশন রয়েছে। আজকের কালেকশন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও দাদার গোল 40+ এর উপরে স্টক, এন্ড প্রত্যেকটা গাড়ি কি ডিটেইলার কি প্রাইস হচ্ছে সবকিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সামনে আসছে দুর্গাপুজো, বাম্পার আর অফার নিয়ে এসেছি আপনাদের জন্য, পুরোপুরি দেখবেন না স্কিপ করে। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলে এসেছি মিত্রাঙ্গনের ম্যানেজার সাহেবের সাথে। অনেকদিন পরে, দাদা কেমন আছেন বলুন। একদম খুব ভালো আছি, আমিও অনেক ভালো আছি, অনেকদিন পরে এসেছি। ভালোবাসা পাবো তো? একদম ভালোবাসা পাবে, অফার পাবে, দাম তো কম হবে, আর আজকে হিউজ স্টক আছে, আমি দেখাবো আজকে। আর আজকে যেহেতু সামনে আর 1 মাস বাকি রয়েছে দুর্গাপুজো, সেই অফার কি এখন পাওয়া যাবে? সেই অফার এক্ষুনি আমি কিছু অফার দেবো, আবার নেক্সট আর একটা স্টক আসবে, আর একটা ভিডিও আসবে তোমার চ্যানেলে। হ্যাঁ, সেই ভিডিওতে আরো অফার থাকবে, আরো অফার থাকবে। তো সরি মাসের অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, তো যারা পুরানো আছে দাদার ভিডিও দেখে তারা তো জানে আমাদের অ্যাড্রেস, যারা নতুন আছো তাদের জন্য আমি বলে দিই। হ্যাঁ, তো আমাদের দোকানের নাম আছে মিত্রাঙ্গন অটোমোবাইল। আচ্ছা, আর আমাদের অ্যাড্রেস আছে বারাইপুর মধ্যপুকুর মোড়। আচ্ছা, বারাইপুর বারাসাত বাস স্ট্যান্ডের অপোজিটে একদম। আর যদি কেউ রাস্তা দিয়ে আসতে চায় বা ট্রেন বাসে আসতে চায়, একদম লোকেশন আপনি পেয়ে যাবেন, ম্যাপে গিয়ে যদি মারেন মিত্রাঙ্গন অটোমোবাইল দেখিয়ে দেবে। আর যদি না পান আমাদেরকে কল করবেন, ভিডিওতে জিপিএস পাঠিয়ে দেবো। আর যদি বাই ট্রেনে কলকাতার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আপনাকে ট্রেন নিতে হবে, ডায়মন্ড হারবার লোকাল বা বারাইপুর লোকাল দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেন নেবেন, বারাইপুর স্টেশন, ওখান থেকে 5 মিনিট, 5 মিনিট। এছাড়াও ফোন করলে গাইড করে নেবে, একদম সময় নষ্ট করবে না, প্রত্যেকটা মানুষের সময় অনেক মূল্য। তো দাদা কোথা থেকে শুরু করবো বলুন। শুরু আজকে তুমি বলো কোথা থেকে শুরু করবো। রয়্যাল এনফিল্ড থেকে শুরু করতে চাই। তো সর্বপ্রথম এখানে রাজকীয় গাড়ি সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই, রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক মডেলের কালার অ্যান্ড টার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ, একদম স্ক্র্যাচলেস গাড়ি। মিত্রাঙ্গন মানে কিন্তু সবসময় গাড়ি কোয়ালিটি অনেক পারফেক্ট। দাদা এই গাড়িটা বর্তমান কি রিটেলার কি প্রাইস লাগছে একটু বলুন। এটা আছে 2020-র গাড়ি, 2020 মডেল, ডুয়েল চ্যানেল। হ্যাঁ, BS6 ডুয়েল চ্যানেল ABS, কনভার্টিবল গ্রে আছে। আর এটা আমি দাম রেখেছি 1,65,000 টাকা, 1,65,000। আচ্ছা, আসলে কি কিছু নেগোসিয়েশন হবে? সামথিং কিছু আমি নেগোসিয়েশন, আর পেপার নিয়ে একটু আমার, পেপার নিয়ে তো কোনো চিন্তা করতে হবে না, যারা ক্যাশ ক্যাশ পারচেজ করবে। হ্যাঁ, নেম ট্রান্সপোর্ট তাদের, মানে তাদের খরচটা তাদেরকে বিয়ার করতে হবে। তাদের আমরা নেম ট্রান্সপোর্ট করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। ও, যদি কেউ ক্যাশে নেয়, হ্যাঁ, তাহলে নেম ট্রান্সপোর্টের জন্য 1 সপ্তাহ সময় লাগবে। নেম ট্রান্সপোর্ট দিনের দিন হয়ে যায়, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মালিক আসতে যখন সময় লাগে, আর স্মার্ট কার্ড আসতে 1 সপ্তাহ সময় লাগবে, ম্যাক্স 1 সপ্তাহ নেম ট্রান্সফারের জন্য যদি কেউ ক্যাশ পারচেজ করে। আচ্ছা, মানে যতগুলো গাড়ি আমরা দেখাতে চলেছি যারা ক্যাশে কিনবে তাদের নেম ট্রান্সফারের খরচ কাস্টমারই দেবে, নেম ট্রান্সফার করে যে নিচ্ছে তারই দায়িত্ব আমার। আচ্ছা, দায়িত্ব তুমি নেবে, আর যে হচ্ছে গাড়ি কিনছে সে হচ্ছে ইনভেস্ট করবে, মানে টাকা দেবে, টাকা দেবে। আচ্ছা, খরচ যদি ফিনান্সে গাড়ি নেয় তখন ফিনান্সে গাড়ি নিলে নেম ট্রান্সফারটা চলে যায় ফিনান্সের আন্ডারে। আচ্ছা, সেক্ষেত্রে একটু সময় লাগে, সময় লাগে। তো নেক্সট হচ্ছে আরো একটা R15 V4 আপনারা দেখতে পাচ্ছেন, ফুলি ব্ল্যাক ম্যাট, একদম লেটেস্ট মডেলের, একদম টপ মডেলের গাড়িটা, একদম সুন্দর কালার কম্বিনেশন সঙ্গে শোরুম কন্ডিশন গাড়ি রয়েছে। কি নাম রেখেছেন একটু বলুন। এটা আছে 2022-এর গাড়ি, 2022-এর গাড়ি, R15 V4 ডার্ক নাইট এডিশন আছে। আচ্ছা, গাড়ি চলা আছে 10 থেকে 11 হাজার কিলোমিটার, 10 থেকে 11 হাজার কিলোমিটার চলা গাড়িটা। আর এটা আমি দাম রেখেছি 1,65,000 টাকা। আচ্ছা, অন টেবিল আমি সামথিং কিছু ডিসকাউন্ট করে দেবো, নেগোসিয়েশন হবে একদম। তো নেক্সট আরো একটা রয়েছে R15 V3S এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের সঙ্গে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সুন্দর। মিত্রাঙ্গনে সবসময় স্ক্র্যাচলেস গাড়ি, পেপার জেনুইন, গাড়ি জেনুইন ছাড়া এখানে গাড়ি এরকম ভাবে পাওয়া যায়। তো দাদা এটা কি দাম রেখেছেন বলুন। এটা আছে 2021-এর গাড়ি, BS6 মডেল। আচ্ছা, এটা আমি দাম রেখেছি 1,35,000 টাকা, 1,35,000। না বুঝতে পাচ্ছেন, নতুনের মতো একদম শোরুম কন্ডিশনের গাড়ি নতুন কিনবেন অনেক টাকা দাম পড়ে যাবে। তো সরাসরি চলে আসুন মিত্রাঙ্গনে,
সম্পূর্ণ প্রায় হাফ দাম 60% 70% ডিসকাউন্টের উপরে একদম সুন্দর কন্ডিশনের গাড়ি। নেক্সট রয়েছে KTM Duke, এটা কি 125 আছে? এটা 250 রয়েছে। হ্যাঁ, এটা 2019 মডেল আছে, ABS মডেল। আচ্ছা, Duke 250 VS4 সবাই কম বেশি পরিচিত রয়েছে, দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর। দাদা, এই গাড়িটা কি দাদা কি গাড়িটা আছে? দাদা 10-11 মাস বয়স অ্যাপ্রক্স, আর এটা চলা আছে 14,000 কিলোমিটার। আচ্ছা, BS6 মডেল আছে। BS6 এটা আমি দাম রেখেছি 1,48,000 টাকা। 1,48,000, কেউ যদি ক্যাশ পারচেজ করে তার জন্য আমি 3,000 টাকা ডিসকাউন্ট করে দেবো, প্লাস একটা স্পোর্টস হেলমেট ফ্রি পাবেন। আচ্ছা, আপনার এখানে গাড়ি মোটামুটি গাড়ি কেনার পরে অনেক আছে ডেলিভারির ব্যবস্থা বলে, এগুলো এখানে রয়েছে? হ্যাঁ, আগে তার জন্য এখানে আসতে হবে, গাড়ি দেখতে হবে, ভিজিট করতে হবে। ভিজিট করার পরে গাড়ি দেখুন, পছন্দ করুন, যদি সে গাড়ি নিয়ে নেয় তাহলে এখান থেকে আমাদের ছেলে চলে যাবে, কিছু গাড়ি করে চলে আসবে, কিছু ডেলিভারি চার্জেস আমরা নিই, সামথিং কিছু অল্প। একদম। নেক্সট হচ্ছে আরো একটা Duke 390। Duke 390 আছে, এটা 2018-র গাড়ি। 2018-র গাড়ি, 18 সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন আছে, দেখে কেউ বলবে না যে 18 সালের গাড়ি, দেখলে বলবে হয়তো 5-6 মাস বয়স। একদম সুন্দর গাড়িতে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই, 10,000 কিলোমিটার চলা আছে গাড়ি। আচ্ছা, পিছনে একদম একটা ব্র্যান্ড নিউ টায়ার লাগানো। আচ্ছা, অ্যাপোলো আলফা আছে। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 1,70,000 টাকা। 1,70,000, হ্যাঁ, এর প্রাইসটা নেগোশিয়েবল না। আর এটা যে ক্যাশ পারচেজ করবে তাকে একটা স্পোর্টস হেলমেট দেওয়া হবে। স্পোর্টস হেলমেট গিফটের ব্যবস্থা, আমি যেটা বলি একদম অন ক্যামেরা আপনাদেরকে বলে দিই ফেস টু ফেস। আচ্ছা, যাতে এসে আমার সাথে আপনারা কোনো বার্গেনিং না করেন। আচ্ছা, অযথা সময় নষ্ট আপনারও হবে না, আমারও হবে না। একদম, যেটা দাম কমবে ডিসকাউন্ট হবে সেটা আমি ক্যামেরাতে বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, যেটা হবে না সেটাও আমি ক্যামেরাতে বলে দিচ্ছি। একদম, তো চলো আমরা গোডাউনে আরো স্টক রয়েছে সেগুলো দেখে। গাড়ির লাইন দেয়া রয়েছে, গাড়ি কিনতে আসলে চিন্তা করতে হবে আপনাদের যে কোন গাড়িটা ছেড়ে কোন গাড়িটা নেবে। তো আজকের শুরুটা প্রথম RC থেকে শুরু করতে যাই, KTM RC 200। এটা 2017-র গাড়ি ছিল, 2017-র গাড়ি, এটা বুক আছে, আমি সেই জন্য দাম দর কিছু বলবো না। ও, এটা বুক হয়ে গেছে অলরেডি। তো RC আমাদের কাছে আরো আছে, আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি, সেইগুলো হয়তো এখন যদি কারো দরকার হয় কল করে নেবেন, আমি বলে দেবো, বলে দিতে হবে। এটা সেল হয়ে গেছে, বাট RC যদি আপনাদেরকে লাগে তো দাদার সাথে যোগাযোগ করুন বা এই ভিডিওতে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, গাড়ি ডিটেলস আপনাদেরকে পাঠিয়ে দেবে। নেক্সট রয়েছে Duke 200, আপনারা দেখতেই পাচ্ছেন Duke 200 আছে, 2019 মডেল, 2019 মডেল, ডুয়েল চ্যানেল ABS, BS4 আছে, BS4 ডুয়েল চ্যানেল ABS এর সঙ্গে, 12-13,000 চলা আছে সম্ভবত। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 1,18,000 টাকা। 1,18,000 টাকা, বুঝতে পাচ্ছেন 1,18,000 টাকা Duke 200 আপনারা পেয়ে যাচ্ছেন, একদম শোরুম কন্ডিশনের গাড়ি, অল্প চলা 10-11,000 কিলোমিটার। নেক্সট রয়েছে আরো একটা Duke 200, তো এটাও আছে 2019-এর গাড়ি, ABS মডেল, 2019-এর ABS, বোথ টায়ার একদম নতুন ব্র্যান্ড নিউ লাগানো, দুটো টায়ারই একদম জেনুইন, পিছনের টায়ারটা একবার দেখিয়ে দিতে চাই, কি দাম রেখেছেন বলুন? আর এটাও আমি ওই সেম প্রাইসই রেখেছি, 1,18,000, 1,18,000, আসলে নেগোসিয়েশন হবে একদম সামথিং। নেক্সট রয়েছে V4, আপনারা দেখতে পাচ্ছেন R15 V4 M আছে এটা। আচ্ছা, তো এটার বয়স আছে 9 মাস সামথিং, 9 মাসের মতো বয়স। হ্যাঁ, 8,000 কিলোমিটার চলা আছে গাড়ি, 8,000 কিলোমিটার চলা। হ্যাঁ, আর এটা আমি দাম রেখেছি 1,83,000 টাকা। 1,83,000, যে ক্যাশে নেবে 3,000 টাকা আমি ডিসকাউন্ট করে দেবো, 1,80,000-তে চলে, 1,80,000-তে চলে আসবে। নেক্সট আরো একটা রয়েছে V3, তো এটা আছে 2022-এর গাড়ি, 7,000 কিলোমিটার চলা আছে, কত কিলোমিটার? 7,000, 7,000 কিলোমিটার চলা, 7,000 কিলোমিটার চলা আছে, আর এটা আমি দাম রেখেছি 1,45,000 টাকা, 1,45,000। দারুণ ব্যাপার, এই গাড়িগুলো ফাইন্যান্সে বর্তমানে অ্যাভেলেবল, ফাইন্যান্স হয়ে যাবে, গাড়ির দামের উপরে 45% ডাউন পেমেন্ট আসবে। হ্যাঁ, যদি কারো সিভিল স্কোর অনেক হাই থাকে তাহলে আরো কম ডাউন পেমেন্ট, কম ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে। নেক্সট রয়েছে জিক্সার, জিক্সার আছে, এটা নেকেড ভার্সন আছে, নিউ মডেল। আচ্ছা, 2020-এর গাড়ি আছে, BS6 ABS মডেল, এটা কি 160cc-র গাড়ি? 155, 155, হ্যাঁ, আর এটা আমি দাম রেখেছি 85,000 টাকা, 85,000, only 85,000 আমরা পেয়ে যাচ্ছেন জিক্সার 155cc-র এই গাড়িটা। নেক্সট রয়েছে NS 160 আছে, 2020-এর গাড়ি, ডাবল ডিস্ক ABS মডেল আছে, ডাবল ডিস্ক ABS মডেলের সঙ্গে, আর এটা আমি দাম রেখেছি 72,000 টাকা, 72,000, only for 72,000 এ পেয়ে যাচ্ছেন NS 160। নেক্সট হচ্ছে আরো একটা V3,
এটা ভিত্রি এস আছে, সিটটা দেখলে বুঝতে পারবে। সিটটা আপনারা দেখতে পাচ্ছেন সমান সিট কাটা না। আচ্ছা, আর R15 ভিত্রি এস আছে, 7 মাসের গাড়ি। 7 মাসের গাড়ি, 7000 কিলোমিটার চলা আছে। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 162000। 162000 আপনারা বুঝতে পাচ্ছেন, 162000 এ পেয়ে যাচ্ছেন R15 এস মডেলের এত সুন্দর একটা গাড়ি, খুবই অল্প চলা এবং অল্প বয়সের গাড়ি। আর একটা রয়েছে একুশের গাড়ি BS6 মডেল। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 78000। এটা শুধুমাত্র 8 মাস বয়স, 8 মাস বয়স, 4,500 থেকে 5,000 কিলোমিটার চলা হবে সম্ভবত। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 93000 টাকা। 93000 টাকা অনলি ফর 93000 এই গাড়িটি পেয়ে যাচ্ছেন, খুবই অল্প চলা NS125, একদম লেটেস্ট মডেলের গাড়ি। নেক্সট রয়েছে MT15 ইয়ামাহা, খুবই ডিমান্ডেবল একটা গাড়ি এটা, একদম 9 মাস থেকে 10 মাস বয়স হবে। আচ্ছা, আর এটা চলা আছে 2514 কিলোমিটার। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 162000 টাকা। আচ্ছা, কিন্তু প্রাইস নেগোসিয়েবল না। আচ্ছা, কেউ যদি এসে দামাদামি করে আমার সাথে যে দাদা দাম কমান, আমি কিন্তু তখন কমাতে পারবো না, যেহেতু এই গাড়ির ডিমান্ড এখন রয়েছে বর্তমানে। ক্যাশে নেয় তার জন্য একটা স্পোর্টস হেলমেট পাবে, এটা স্পোর্টস হেলমেট, একটা গিফটের ব্যবস্থা রয়েছে। নেক্সট রয়েছে ডিউক 125 আছে, এটা 2021 গাড়ি, BS6 মডেল। আচ্ছা, 10,000 সামথিং চলা আছে গাড়ি। আচ্ছা, আর এটা আমি দাম রেখেছি 135000 টাকা। আচ্ছা, এটার উপরে কিছু ডিসকাউন্ট হবে না, কেউ ক্যাশ পারচেজ করলে একটা স্পোর্টস হেলমেট ফ্রি পাবে, হেলমেট একটা গিফটের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাভেঞ্জার 160 স্ট্রিট আছে, এটা BS4 2019 এর গাড়ি, ABS মডেল। 2019 এর ABS মডেল, হ্যাঁ। আর এটা আমি দাম রেখেছি 66000 টাকা। তো দাদা, এখানে আমাদের ফার্স্ট এপিসোড ফার্স্ট স্টেটমেন্টের ভিতরে যে বেস্ট কালেকশন গুলো ছিল, হাই সিসি ডিমান্ডিং, সেইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একদম, আশা করছি নেক্সট এপিসোডে আমরা এগুলো দেখাবো, নাকি পরের গুলো দেখাবো, আর আরো কিছু কালেকশন আছে, স্কুটি ফুটি আছে, হ্যাঁ, মেয়েদের জন্য, তো ওইগুলো আমরা দেখাবো সেকেন্ড এপিসোডে। একদম, তো বন্ধুরা, সেকেন্ড এপিসোড ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক, সরাসরি লিঙ্কে ক্লিক করুন এবং সেকেন্ড এপিসোডে মাইলেজেবল কালেকশন, স্কুটি স্টেটমেন্ট যেগুলো রয়েছে এগুলো দেখে নিন।